সম্মানিত বিশ আশা করি ভালো আসছেন আমি আপনাদেরকে দেখাবো এই সিগনেচারটা কিভাবে ব্যাকগ্রাউন্ড শেষ করে এই ডকুমেন্টের উপর বসাবো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সেটা দেখাবো এই সিগনেচার এই ডকুমেন্টটা আনার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে সিলেট এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে কালার রেঞ্জ এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আমি এখন এটা বাড়িয়ে ফিফটি ফাইভ রাখবো তারপরে রেঞ্জ বাড়িয়ে দিলাম তারপরে এরপর এখান থেকে এখানে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে শাডোস এখানে একটা ক্লিক করবেন এরপর ওকে তারপরে লেয়ারটাকে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য এখান থেকে কন্ট্রোল যে সিলেক্ট করবেন তারপর আমি এই লেয়ারটা ডিলিট করে দিব তারপরে মাউজের লেফট সাইড ক্লিক করে আমি এই ডকুমেন্টের এর উপর ছেড়ে দেব সেটে দেওয়ার পরে তারপরে এটা একটু ছোট করে নিব ছোট করার জন্য কন্ট্রোল টি সিলেক্ট করতে হবে তারপর এটা একটু ছোটো করে সুন্দর করে বসিয়ে দিব সুন্দর করে বসালাম এখানে আমি আপনারা আপনাদের সুবিধা মতো সুন্দর করে বসাবেন আমি এটা বসালাম তারপর এখানে টেক্সি না এখানে একটা ক্লিক করবেন সম্মানিত একটা আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন ফটোশপ দিয়ে যে কোনো সিগনেচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে ডকুমেন্টের উপর বসাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ